20 লক্ষ জোট বিএনপি জামাত, এদের কথা এবং এদের কাজ সবই ধ্বংসাত্মক। এই ব্যাপারে দেশবাসীকে আমি সতর্ক করতে চাই। 2008-এর নির্বাচন, যে নির্বাচনে ইস্তারে ঘোষণা দিয়েছিলাম যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, এবং 96 সালে আমরা 1600 মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিলাম, প্রথম বেসরকারি খাতে বিদ্যুৎ নির্মাণ আমরা শুরু করি এবং বেসরকারি খাত সর্বক্ষেত্রে উন্মুক্ত করে দিই। আজকে যে এতগুলি টেলিভিশন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার, অন্য সরকার কখনো সাহসই পায়নি। মোবাইল ফোন সবার হাতে হাতে কে দিয়েছে? এটা আওয়ামী লীগ সরকারের দেওয়া। ডিজিটাল ফোন আমরাই করেছি, অ্যানালগ ছিল, সব জায়গায় ট্রাঙ্কল করতে হতো, এরপর এটাকে আমরা ডিজিটাল করি এবং মোবাইল ফোন আমরা সার্বজনীন করে দিই। সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য ছিল ব্রডব্যান্ড তৈরি করা, সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত করা এবং দেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করা, এবং সেই সাথে সাথে আমাদের সমুদ্র সীমা, আমাদের স্থল সীমানা, যে সীমানার চুক্তি জাতিপিতা করে গিয়েছিলেন, সমুদ্র সীমা আইন করে গিয়েছিলেন, কিন্তু যারা ক্ষমতায় ছিল 21 বছর বা পরবর্তীতে কেউ কিন্তু উদ্যোগ নেয়নি। 96 সাল থেকেই কিন্তু আমরা উদ্যোগ নিয়েছিলাম যেগুলি সমাধান করে দেশের উন্নয়নটা ত্বরান্বিত করার জন্য এবং এই সম্পদগুলি আমাদের দেশের কাজে লাগানোর জন্য। যা হোক, 8-এর নির্বাচনের রেজাল্ট, 20 দলীয় ঐক্যজোট বিএনপি জামাত পেয়েছিল মাত্র 29টা সিট, পরে বোধহয় রিইলেকশন একটা 30টা, 300 সিটের মধ্যে তাদের প্রাপ্তি ছিল মাত্র 30টা সিট। এই হলো তাদের শক্তি জনগণের কাছে, গ্রহণযোগ্যতা। যা হোক, এটা এই জন্য বললাম যে এখন তারা নির্বাচন নিয়ে কথা বলে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, নানা কথা বলে, সেটা আমি এখন সমালোচনা করতে চাই না, কারণ আমরা অনেকগুলি ভালো কাজ করেছি, ভালো কথাগুলি বলে যেতে চাই। কিন্তু এদের কথা এবং এদের কাজ সবই ধ্বংসাত্মক, এ ব্যাপারে দেশবাসীকে আমি সতর্ক করতে চাই। আজকে এই উন্নয়নগুলি ধ্বংস করুক সেটা আমরা চাই না। 2009 যখন আমরা সরকার আসি, তারপর থেকে সারা বাংলাদেশ ব্যাপী কীভাবে আমরা উন্নয়ন নেটওয়ার্ক গড়ে তুলব সেই প্রচেষ্টা আমরা চালাই। আপনারা জানেন যে অনবরত সড়ক দুর্ঘটনা ঘটত, আমরা খুঁজে বের করি কোন কোন জায়গায় এই ব্ল্যাক হোলগুলি আছে, সেগুলি মেরামত করার পদক্ষেপ এটা আওয়ামী লীগ সরকারই নেয়। এবং প্রথম 96 সালে আমরা একটা আমি সড়ক করি, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে পদ্মা যমুনা সেতু পার হয়ে যেখান থেকে নলকা হাতিকমরুল সেতু, সেটা দ্রুত যানের জন্য আলাদা, আর দুই পাশে যাতে স্থানীয়ভাবে এবং যেগুলি দ্রুত যান না, যেমন রিক্সা, ভ্যান বা অন্য অন্য মানুষ চলাচল করতে পারে, সেইভাবে ওই রাস্তাটা প্রথম আমরা করেছি, যেটা মানে নাটোরের লালপুর পর্যন্ত ছিল। এই নলকা হাতিকমলো রাস্তা কিন্তু প্রথম আমরা তৈরি করি। পরবর্তীতে দ্বিতীয়বার আমরা যখন আসি, আসার পর থেকে আমরা শুরু করি আবার আমাদের কাজ সেখানে। আজকে একটু বলতে পারি যে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত 810 কিলোমিটার জাতীয় মহাসড়ক, 1109 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক, 2496 কিলোমিটার জেলা মহাসড়ক সহ মোট 4416 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে 10810 কিলোমিটার মহাসড়ক প্রশস্ত করা হয়েছে যেন অ্যাক্সিডেন্ট না হয়। ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, জয়দেবপুর টাঙ্গাইল, ঢাকা মাওয়া ভাঙ্গা মহাসড়ক 830 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীত করা হয়েছে। 133 কিলোমিটার মহাসড়ক ধীরগতিসম্পন্ন যানবাহনের জন্য পৃথক লেন, তা পৃথক লেন যখন করি তখন এগুলি 6 লেনের হয়ে যায়, সেই 6 লেন রাস্তা আমরা নির্মাণ করেছি। আরও 755 কিলোমিটার মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজও চলমান রয়েছে। অর্থাৎ 122,552 কিলোমিটার রাস্তা উন্নীত করা হয়েছে।